شرم تكوك شرم تلتعمي بوضع بكتر من نزل رشكا سالتام لبن غير سالتام لماشي بتكام لديهم لتكورتا من اليوم سالتام لكن لدينا نفسي 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 لكن আবার সাই টু করা পরে আবার ভুত সি ঘরে কাছে গিয়ে পড়তে দাও তা বেনসন সিগারেট খাই স্টার মিশন খাই নিতে কারণ ভাই তর্ক ভালার আমা করো আমরাও কোন শালিগনিয়া সংসার করি আর তুই বোন কি বা শালিনিয়া সংসার করে আমি ভাই মনে গদে বিয়াধন করলাম হ্যাঁ তখন দিকে কথা কথা কারণে এরে ফুটে না স্যার হ্যাঁ ফকিনি আর বাপ ফকিনি হ্যাঁ আর তাই ওই ফকিনি আর দাদা ফকিনি আর সদ্য গুষ্টি ফকিনি মানে ফকিনির জাত বিয়া করছ দেখ কথা এবারে জাত বিয়া করছি তারপর বিয়া করার পরে দেখলাম যে ফকিনির জাত বিয়া করছি যেহেতু তাহলে তো আমার আর অভাব হবো না বাবা মনে করতে পরে মনে আমি ভুংভাং করে ঘুরে শুরু করছি উনি যদি ভিক্ষা করাই সারাদিন ভিক্ষা করে আনে চাল ডাল টেয়া বসা যায় না টেয়া বসা দিন নগদ টাকা পকেটে নাই ওই জন্য মনে হয় চার ডোডা মেরে সিদ্ধি সিদ্ধি খাই তার মানে বইল ভিক্ষা করে কামাই করে আনে যে তুই ভাঙ ঘর হ্যাঁ ভাঙে পথ তুই খা বইল ফকির নি জামা এলো কুড়িপতি কুড়িপতি বাহা বাবা ফাইন রে ভাই ফাইনে তো দশের মধ্যে তোর একটা বউ দশ জামাই রে একটা কাম করবার দেয় না খালি তুও কাম কইরে আইনা দেয় তোরাতে সন্ধ্যাসম টাকা দেয় আর তুই খালি ভাঙ গো কোন গো ভাই 10টার মধ্যে একটা জামাই আবার আদর করি ভাই গো সেই রকম এই যে আমি যাই বিকাই পাড়াই দিমু তো যাও সোনা বিকা করে নিও গো হ্যাঁ সু মাড় মধ্যে পাড়াই দিমু একবার মনে হয় বিকা কইরে নে সেই রকম 10টা 20টা 50টা 100টা 500টা নোট পর্যন্ত আধা টা নোট এক দিন আনছাল চার পাঁচ চার পাঁচ বাবা 10টা নোটে থেকে শুরু করে 1000 টা নোট তেনা 5টা লাগবে বেশি দেনা ফকিনি কি মানছে নাকি হুই আই আনে না বিকা চাই আনে হেডা কি যাচাই করছ যাচাই করছি হ্যাঁ যাচাই করছি যাচাই করছি প্রতিদিন মনে হয় কতদিন 20,000 আনে 30,000 আনে আবার কতদিন 15,000 হয় 10,000 হয় 12,000 হয় ইনকাম বুঝা মানে সারাদিন তো বিকা করে সকাল থেকে এবার সকালে বাইরে রাত্রে কটা সময় আবার কতদিন 5-7 চলে হয় হঠাৎ তোর নাগের মাথায় শরম নাই না বউ দেবী বিকা করে না শরম থাকুক শরম থাকলে তার আমি বৌদা বিক্রি করতাম না আমি নিজে রিস্কা চালাইতাম নাহলে ব্যান গাড়ি চালাইতাম নাহলে মাসে মাসে কামলা দিতাম একটা একটা করতাম নাহলে অটো চালাইতাম খুশি হয়েছি ভাই আমি এলে কটা দান সৎকার দিমু দান তোর বৌরে আমার ঠিকানা দিয়ে ওই যে কাতি মাস শেষ তোর সৎকা দিবে সৎকা দিমু সৎকা দিমু জানমালের রূপে কিছু সৎকা নেই এলাকায় আসলে ফকিনি নাই কা মানে 4-5 গ্রামে মিলে একটা ফকিনি আছে ওই 4-5 গ্রামের ওই চাল ডাল পয়সা পাতে যাবো ওই একজন সৎকা দিবে তোর বৌরে দেয় তোর বৌটা খেলে আমার বুঝতে পারে শালার শালি শালি রে আজকে যে তুমি কি করবো আবার এই যে একটা ডিফোকাস মোবাইল মোবাইল কিনে দিছে ডিফোকাস এটা ডিফোকাস মোবাইল ডিফোকাস মানে ছোট স্ক্রিন টাচ ছোট স্ক্রিন টাচ বা ভাই এটা কত টাকা রে এর দাম ভাই অনেক এটা আইফোন 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 নাকি ও আইফোনের সস্তা ভাই শ্যাম্পুনি আইফোনের সস্তা ভাই শ্যাম্পুনি ঠিক আছে ভাই তোমার হলো বেলা গাত আছে গা বউকা লিশনে বাড়াবা গেলাম তখন আর কথা কইলাম না কালেকশন কালেকশন তো না ভুল গেলে ভিক্ষা করবেন মানে কর্মক্ষেত্রে কামে পাঠাবা ঠিক আছে ঠিক আছে জুতাটা পাল্টাই এই মাসের কামাই দিয়ে জুতাটা পাল্টাই পাল্লাম জুতা পাল্টাই না সে ব্যক্তি ঠিক আছে ভাই আসি আচ্ছা আমার রেডিও নাই ওই
ها 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 ها
আবার সাই টু করা পরে আবার বুঝা সিগড়ে কষ্ট লাগে বড় দাদা তা বেনসন সে কাট খাই স্টার মিশার খাই নিতে আগে বিড়ি গুড়া মাসে ভালাই দিতে এনে কুইড়া গাইছে হাঙ্গাল বেনসন না শুনো ভাই একটা কথা কই বলো আগের বাজার বাদ দাও এখন নতুন কার বাজারের কথা চিন্তা মনে নতুন বাজার আগে একদিন একটা বিড়ি খাইতে গেছি গেছে খালি আশা করছি আর পাশে পাশে খালি জিবলা ছুটকাইছি কনসুমান পুটটিটার গুয়ার মধ্যে পর্যন্ত আগে ফালাই দিব এই পর্যন্ত ফালাই দিব কত ধরে আমান সিগারো আঙ্গু দেনা গুড়ারে গাই দিব গিরে খায় এই নতুন কাহিনী রাখো তার বউ তো খুইড়া খাইয়ার জায়গা যাদের খুইড়া খাইনে এখন বর্তমানে আল্লাহ কবালে ভালো দিছে মনে করে বউটা বিকা করে খাই আর মনে করে কামাইদারি করে না কেনা খাই টিয়া বাসার কোনো অভাব নেই তোরা খবর কই তোর বউ তো দেখতে খুব ভালো দেখা যায় জি ঠিক আছে কি ওই আঙ্গবারা মুজাফর কাকা আছে না মুজাফর কাকা যে বানরে বানরে তোর বউরে হেঁ দিলাম গম খেতে নিয়ে দাম নিয়েছিল নিয়ে দাম নিয়েছিল আমার বউ জোতা খুলা মনে করে মুজাফরের মোহাম্মদে দুইটা জোতা দাবারি মারছে ওইটা মুজাফরের বউ আবার দেখছে দেখলি পারে পরে মুজাফরের বউ গেলি পারে কয় কি কয় ওই বানর ওই বানর তোর স্বভাব এত খারাপ কে তুই মাসের পরে পাঁচটা দিন মানুষ লিখেছে আলার বউ এদিকে পাবলিক জমে গেছে এদিকে সর্বনাশ হয় না তুই পাবলিক জমি না জমতো আমার বউ সর্বনাশ করা হবে না সর্বনাশ আমার ওরা কই না দিয়েছে যেই তুই টাস করবো তাই এই উলা লিখে আলা খাস হলে বউ তো ভিক্ষা করে বড় বড় কথা করছে না ভিক্ষা দিন হর ভিক্ষা করে খাই আর বেড়ে খাই তো মানে গালি অর্ডার গুয়া মুছে খাই না বুঝছ না ঠিক আছে আর নিজের টাকা কিনছি সদ ভাবে কাজ রেখে দিছি সুদি করে কিনছ আর নিজের টাকা কিনছ আর না আলা কান সাবধান দেব হ্যাঁ কান জানা মারবি না ভিক্ষা করে খাই তো আবার বউ তো আরে তোর জমি তো হবে আমি জমি তো দিলাম না ও বউ একদিন বাইরে বাইরে দিই মানে শিক্ষা দাতার বলে দিছি যদি হন্দা কোন সময় বিক্রি হয় না হ্যাঁ অর্ধ চর্দ মাঝে মাঝে বুঝাছি একবারে মনে করো যমুনার পারে দাম দেখাবে নাকি তারপরে না যমুনার পারে দাম গা লেখা কার সাত মিলাই দিবে মনে হিসাব যমুনার পারে যা হবে না যমুনার পারে গেলি মানে যমুনার পারে বলে হান্দাছে ওই না তোমার মনে করলে অবস্থা কেন এই বিক্রিটা দেখিস না কেনা তুই করে দিয়ে তো ভুল করছিস যা আলো তন্দাল আমরা বিক্রি করে হেরে তাহলে শু মন্দির ভাই সালাই বউদা বিক্রি করে কৌশ দিই সালাই আমার একটা বেড়া চল তোরতা যা শরীর শক্তি কত হ্যাঁ এই আমরা কি খাই না ওই আসেন ভাই ওই আসেন টাঙ্গাল টাঙ্গাল ওই এই যে ভাই যে ভাই পেট না করে না শোনার চান খাই বানি খাওয়া তোমার খাওয়া হইলে আমার আরো কাম আছে তোমার আর এক বয়া থাকে আজ আমার সংসার করতে পারমু না হ্যাঁ এই যে খাও সুন্দর করে খাও নাই না হাই না লাল রাস্তা করে ভিক্ষা দেন কেন গমনে আমার সিমবের নামে নতুন আইছি আমরা খাইও না আনে হলে বোয়াল মাছ জিওল মাছ ভালো ভালো মাছ ইলিশ মাছ
চিংড়ি মাছ এইগুলো দিয়ে আমরা ভাত খাই, পুঁটি মাছ খাই না বাবা গো। ফকিরনি কয় কি ওয়াফা আফা গো, আপনার বাড়ি কোন আর আপনার বাড়ি ঘর দেখতে কেমন একটু কইবেন কি? আর কইেন না, বাড়ি ঘর দেখলে আপনার টাশকি লাগে যাবেন। আপনার যে এই যে বাড়ি ঘর, এই বাড়ি ঘরে আমরা ছাগল তুই বুঝেন নাই গরু তুই, এই বাড়ি ঘরে তো আমরা থাকি না আফা। এর থেকে আমাকে সুলা আর ভালো বাথরুম আর ভালো টাইস করা বাথরুম। হ্যাঁ ওয়াফা আপনাকে বাড়ি ঠিকানা দেন, আমি যাবো হেবে ভিক্ষা করতে। আমাকে বলতে হ্যাঁ আমাকে বলতে যদি কেউ ভিক্ষা করতে যায় 100 টাকার নিচে দেই না, আপনি ভিক্ষা না দেন চাই আমি। দুঃখিত আফা, আপনারে ভিক্ষা দিয়ে আমি পোষাইতে পারতাম না গো, শুনারছেন? যাওগা যাওগা আগে কইতেন খাই জানি আলাপ দিনা পাইরে। আমার খাই যাই বেশি এলাকা মানুষের কাছে খাই জানি আলাপ হই হুনি আর কি করমু জানগা। আমি বলে ফালতু নিজে এক ফালতু বাটপারি আলাপ লইয়া এনেছে ভিক্ষা করতে, কই 100 টাকার নিচে বলে আমার এই ভিক্ষা দিত না তো তোমার আমি 500 টাকা দিমু কইতে না। হাই 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 ফকিরনি দেখছি এমন ফকিরনি তো জীবনেও দেখি নাই। তুমি বাচ্চা থেকে বই বই হাজার হাজার নাং দেও তাই না? আমার বউ আইলি বারো আমি থাকলি বারো খালি কবি ভিক্ষা করাবো তোমার বড়দের। ওই তুই যে আমার জামাই রে শিখাই দিছ, আমার জামাই আমার ভিক্ষা করাবো, তোর মতো কি অকর্মা আমার জামাই, তোর মতো কি বাদাই মেঘ বই টাকা মাই বই বইয়া খায়। ও মা আমি আবার অকর্মা হইলাম কবে থেকে? আমি তো অকর্মাই, আমি কাম করি না। ওর আমার বোনটা তো চুক্তিপত্র ছিল যে বিয়া করার পরে তুমি আমার দিয়ে কি করাবা, আমি কইছি যে তোমাকে বংশের মধ্যে আছে তোমার দেহ এটাই করামু ভিক্ষা করামু, ভিক্ষা করাইতেছি কোনো সমস্যা কি? ও তার মানে বিয়া কসম যায় ফকিন্নি পতির কাছে তারে দিয়া ভিক্ষা করায় খাইতা? আমার বউ ভিক্ষা করছে, আমার বউয়ের বাপে ভিক্ষা করছে, তার বাপে ভিক্ষা করছে, তার বাপে ভিক্ষা করছে, তার বাপে ভিক্ষা করছে, মানে ফকিন্নি আরে ফকিন্নি আনছে। অন্য কথা কইতেছে না আপনার মান অন্য গাড়াইতেছে। আমার মান তো গেছে, আমার জামাইরে কি সমস্ত কথা শিখাই দিছে জানোস? আমার জামাইরে শিখাই দিছে তোমার বউ রে তুমি ভিক্ষা করাওগা, ওর সাহস কত বড়। তুই আরো পাঁচটা বিয়া করে এলাকা দিয়া মনে করে যে হে সিঙ্গেরের সর দে পৌলির সর দে ভিক্ষা করা গা, মানে ভিক্ষা করে দেখতে যারে আমার যাইছ মনে গেছে মানছ না যাইছে নাকি কসম শরম করে না তোর। হে বউ থাকবা ঘরে কামাই করবি তুই, তোর বউরে দে 10 বারের মুখ দেখাই তুই কামাই করে একটু শরম করে না, লজ্জা হীন সারা বেড়া আবার বড় বড় কথা কস হাজির বেড়া আমার সামনে কথা কেন দাঁড়াতে কে বারে মানবো তুই আশা বারে তুই আমার জামাইরে বুদ্ধি দিয়া দে বেচে তোর সাহস কম না রে পুরুষ মেয়ের কথা রাত দিবানি গা। হ্যাঁ বাকি পুরুষটা বউ দিয়া কামাই করে এই যে হন যদি টানা পারস আমি আর ময়রার দুজনে মিলে দেখ কোপখানা করে দেই তুইও যাই ভিক্ষা করবি। আমনে ভিক্ষা করেন আমি ভিক্ষা করব কে? আমনে তো বাড়ি দিবি আই তুই আমার জামাইরে ভিক্ষা দিছস আর মনে করেন যে আজকে কানে ধরে কইতেছি বুঝছেন, আমি কেড়ে বুদ্ধিও দিব না আর আমার বৌরুদে ভিক্ষা করবো না, আমি নিজে দরকার কামাই করে দরকার রিক্সা চালাই আর কামলা দিই আর ভ্যান গাড়ি চালাই আর রিক্সা চালাই মনে করেন দরকার যদি কামলা দেশ তাহলে আমার যে বাড়ির পশ্চিম মুড়া সাইড দেখাতে দান বুনন লাগবো তাহলে আমাকে বাইতে যাই। আমি কেড়ে কামলা দেবো না, নিজের অধীনে কাম করবো, পরের অধীনে কাম করবো না, দুন তার নয় করেন না দরকার বলি রিস্কা তাহলে খামু